জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা আজ ফাইনাল সাজেশনের চারটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যা চারটি সংগ্রহ করা হয়েছে সাহা ইনস্টিটিউট থেকে প্রকাশিত ইভারগ্রিন ফাইনাল সাজেশনের 27 নম্বর চ্যাপ্টার পিতা পুত্রের বয়স সংক্রান্ত সমস্যা। আজ আমরা আমাদের ফাইনাল সাজেশন সলিউশনের 12 নম্বর ক্লাসে রয়েছি। আগের 11টি ক্লাস তোমরা আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, সেখানে লিংক দেওয়া আছে। তো আমরা চলে যাব যে 27 নম্বর চ্যাপ্টারের 4 দাগে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি কী এবং তার সমাধান কী। 4 দাগে যে সমস্যাটি রয়েছে, বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 63 বছর, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, কত বছর আগে পুত্রের বয়স ছিল 5 বছর। এই সমস্যাগুলি তোমরা নোট ডাউন করে নাও। তো সমাধান কিভাবে করব দেখো, পিতা পুত্রের বয়সের সমষ্টি 63 বছর দেওয়া আছে। আমরা সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে চলে যাই, দুটি সংখ্যার সমষ্টি 63, একটি সংখ্যা অপরটির দ্বিগুণ, তাহলে পুত্রের থেকে পিতার বয়স দ্বিগুণ, তাহলে দ্বিগুণ থাকলে 3 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ ছোটকে পুত্র, তাহলে পুত্রের বয়স 21 বছর, পিতার বয়স কত? 42 বছর। যদিও এখানে পিতার বয়সকে চায়নি, যদি পিতার বয়সের উপর কোনো প্রশ্ন হতো তাহলে এই পিতার 42 বছর বয়স, এটাকে আমরা নির্ণয় করে সেখান থেকে সেই সমাধানটা করতাম। তো এখানে প্রশ্ন হয়েছে যে কত বছর আগে পুত্রের বয়স ছিল 5 বছর, এখন যদি 21 হয় তাহলে তার থেকে 5 বিয়োগ করলে 16 বছর আগে ওর বয়স ছিল 5 বছর, যেটা আমরা ডি অপশানে পাচ্ছি। চলে যাব পরবর্তী সমস্যা 6 দাগে, বর্তমানে পিতা পুত্রের থেকে 7 গুণ বড়, অর্থাৎ বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। এবার তাদের দুইজনের বয়সের গুণফল 175 বছর, এখানে বয়সের সমষ্টি আছে, এখানে গুণফল দেওয়া আছে। তো এই গুণফল এবং পিতা পুত্রের থেকে 7 গুণ বেশি বয়স সম্পন্ন যদি হয়, সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের দুটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা অপরটির 7 গুণ, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা ছোট সংখ্যাটি অর্থাৎ পুত্রের বয়স কত সেটা নির্ণয় করে নিতে পাচ্ছি, 5 বছর। এবার সমস্যায় কি বলেছে দেখো, পিতার তুলনায় মাতা 3 বছরের ছোট হলে পুত্রের জন্মের সময় মাতার বয়স কত ছিল। তাহলে পিতার বয়সটা এখানে দরকার, এখানে যেমন পিতার বয়স দরকার হয়নি, এখানে পিতার বয়সটা দরকার হচ্ছে 5-এর সঙ্গে 7 গুণ করে 35 বছর। মাতার বয়স কত? তার থেকে 3 বছর কম, তাহলে 32 বছর। আর পুত্রের যখন জন্ম হয় তখন মাতার বয়স কত ছিল? এখন 32 হলে 5 বছর আগে তার বয়স ছিল 27 বছর, যেটা আমরা বি অপশানে পাচ্ছি। চলে যাব পরবর্তী সমস্যা 7 দাগে, তোমরা যমজ দুই ভাই এবং তোমাদের বাবার বয়সের সমষ্টি 60 বছর, বর্তমানে তোমার তুলনায় তোমার বাবার বয়স দ্বিগুণ, তোমার ভাইয়ের বয়স কত? তো এই সমস্যাটির মতো আমরা যদি সমষ্টি তাকে দ্বিগুণ বলেছে 3 দিয়ে ভাগ করি তাহলে 20 বছর বেরোয় আমার বয়স, কিন্তু এখানে একটা ভুল হয়ে যাচ্ছে, এই 60 বছরের মধ্যে শুধু আমার বয়স এবং বাবার বয়স নেই, সঙ্গে আমার সমান বয়স সম্পন্ন আমার ভাইয়ের বয়সটাও রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ধরি ভাইয়ের বয়স এক্স, আমার বয়স এক্স, আর আমার থেকে বাবা দ্বিগুণ বড়, তাহলে 2x, এই সবার বয়সের সমষ্টি 60 বছর, তাহলে সেখান থেকে আমরা x = 15 পাচ্ছি, ভাইয়ের বয়স 15 ধরেছিলাম, তাহলে ডি অপশানে আমরা পাচ্ছি যে ভাইয়ের বর্তমান বয়স 15 বছর। চলে আসবো আমরা 9 দাগের সমস্যায়, বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 70 বছর, এখন তোমার ভাইয়ের বয়স 18 বছর, 7 বছর পর তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? তো দেখো, বর্তমানে দুজনের বয়সের সমষ্টি 70 আর ভাইয়ের বয়স 18, তাহলে 18 যোগ করলে আমরা পাচ্ছি এই তিনজনের বয়স, 7 বছর পরে তিনজনের বয়স বাড়বে 7, 7, 7, অর্থাৎ 3×7=21 বছর বয়স বেড়ে যাবে, তাহলে 88-এর সঙ্গে 21 বছর যোগ করতে হবে, 109 বছর হবে, যেটা বি অপশানে আছে। তো আজকে আমরা 27 নম্বর চ্যাপ্টারের 4 ধরনের সমস্যা নিয়ে আলোচনা করলাম, যেটা পিতা পুত্রের বয়স সংক্রান্ত সমস্যাগুলির মধ্যে থেকে সংগৃহীত হয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসে আমাদের
এভারগ্রিন ফাইনাল সাজেশনের অন্যান্য চ্যাপ্টারের সমস্যার উপর আলোচনা করব। আগের ক্লাসে আমরা 5-6টা চ্যাপ্টারের উপরে আলোচনা করেছিলাম, তো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই ফাইনাল সাজেশনের উপরে যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে এই ধরনের সমস্যায় পরীক্ষার হলে যদি তোমরা পাও তাহলে অতি অনায়াসে সলভ করে আসতে পারবে এবং কম্পিটিশনে এগিয়ে থাকতে পারবে। আমাদের ইভারগ্রিন ফাইনাল সাজেশন বইয়ে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 10-15-20 করে সমস্যাকে রেখেছি যেগুলো আমাদের কাছে মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস ইয়ার। তো সেই বইটি যদি সংগ্রহ করতে হয় ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত এইগুলোর উপরে প্র্যাকটিস করতে থাকো এবং অন্যান্য বিষয়গুলি নিয়েও তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও।